আজকে আমার সোনার সোহাগা দিন, কেন? কারণ আজকে শপিং করতে বেরিয়েছি, সাথে আছে ঋদ্ধিমান। প্রথমে গেছি লাইফস্টাইলে, ছেলের জন্মদিন উপলক্ষে কিছু রিটার্ন গিফট কিনবো, টুকটাক বাড়ির জিনিস। এই ফ্লাওয়ার ভাজটা পছন্দ হলো, দুটো কালার ছিল, কিন্তু এটাই নিলাম একটু কন্ট্রাস্টিং বলে। তারপর একটু টুকটাক ঘুরলাম, ভেতরে এত অপশন দেখে সবই মনে হয়নি, কিন্তু সেটা তো সম্ভব নয়। কয়েকটা জিনিস আপনাদের সাথে শেয়ার করলাম। এই চেয়ারটা ভারী পছন্দ হয়েছিল, নেবো ভাবলাম, কিন্তু একটাই অপশন, আর দুটো তিনটে থাকলে ভালো হতো। এই কটা জিনিস কিনলাম। তারপরে ছেলের জন্মদিনের তিনটে জামা দেখলাম, কোনটা ভালো হয়েছে জানাবেন। অনেক দিন পর কিনলাম লিপস্টিক, তিনটে শেড দেখলাম, তার মধ্যে থেকে দুটো কিনলাম, প্রথমটা আর লাস্টটা, মাঝেরটা বাদ। এটা ল্যাকমির লিপস্টিক কিনলাম, তিনটে ল্যাকমির নেল পলিশও কিনলাম, কাছাকাছি শেডেরই, মারুন রেড। একটু ট্রাই করেও দেখলাম। তারপর অনেক দিন পর খেতে গেলাম ঋদ্ধির সাথে কারিমসে। এটা দিল্লি জামা মসজিদের ওই ব্রাঞ্চ, আমি দিল্লির জামা মসজিদের ব্রাঞ্চেরটা খেয়েছি দিল্লিতে যখন টেস্ট খেলতে গেছিলো ঋদ্ধি তখন। তারপরে এখানে এসে সেকেন্ড টাইম খাওয়া, এটা তার মেনু। মেনুটা ঠিকঠাকই লাগলো, দামও ঠিকঠাক, খুব সুন্দর লোকেশনটা, ভিউটাও খুব সুন্দর। তবে আমার কী জানি মনে হলো, মালাই টিক্কা কাবাবটা উপর থেকে মালাইয়ের লয়ারটা দিয়েছে ঠিকই, ভেতরটা স্পাইসি। আর প্রত্যেকটা খাবারে একটা রোজ সিরাপের একটা গন্ধ আতরের। আমি নিয়েছিলাম চিকেন ভর্তা, আর এটা একটা মাটনের প্রিপারেশন, তার সাথে রুটি ছিল, আর এই মশালা কোল্ড ড্রিঙ্কস। এটা খামিরি রুটি, ট্রাই করে প্রথম দেখলাম, ডেকোরেশন বা ইন্টেরিয়ারটা খুব সুন্দর ছিল। লাস্টে এলো ফিরনি, ওটা কমপ্লিমেন্টারি। তবে আরেকটা কারিমস রেস্টুরেন্ট কলকাতায়, তার ফুডটা একটু কম্প্যারেটিভলি বেটার টেস্ট।